আগামী আইপিএল 2020 জন্য কলকাতা নাইট রাইডার্স ঘোষণা করল তাদের ক্যাপ্টেনের নাম। আইপিএল এর আগে সকল কেকেআর ফ্যানেদের জন্য বেরিয়ে এলো সব থেকে বড় খবর। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা জেনে নিব আগামী আইপিএল 2020 জন্য কেকেআর ঠিক কোন প্লেয়ারকে ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করলো, এবং এও জানবো কেকেআর কেন এই বড় ডিসিশনটি নিতে বাধ্য হলো। তো প্লিজ দেখতে থাকো পুরো ভিডিও। কলকাতা নাইট রাইডার্সের একজন চরম ভক্ত হলে ভিডিওটি করে দাও লাইক, ও সঙ্গে কেকেআরের আরও এরকম খবর খবর পেতে এখনই করে দাও চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, আইপিএল ইতিহাসের দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স টিমটি গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে দুবার চ্যাম্পিয়ন ও তিনবার প্লে অফসে পৌঁছে যথেষ্ট খ্যাতি অর্জন করলেও শাহরুখ খানের মালিকাধীন এই টিমটি বিগত দুবছর ধরে লাগাতারভাবে খারাপ পারফরমেন্স করে আসছে। আর এই রকম খারাপ পারফরমেন্সের জন্য যে কয়েকটি প্রধান কারণ দায়ী, তাদের মধ্যে একটি কারণ হলো খারাপ ক্যাপ্টেন্সি। হ্যাঁ বস, গৌতম গম্ভীর চলে যাওয়ার পর তার সেই গুরুদায়িত্ব আগামী 3 সিজনের জন্য দিনেশ কার্তিকের উপর দেওয়া হলেও তিনি তা পালনে অসমর্থ থাকেন। তাই সকল ক্রিকেট অনুরাগী তথা কেকেআর ভক্তরা এটাই আশা করেছিল যে আগামী আইপিএল 2020 সিজনে হয়তো কেকেআর অবশ্যই তাদের ক্যাপ্টেনকে বদলে ফেলবে। কিন্তু অবশেষে সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী আইপিএল 2020 সিজনের জন্য কেকেআর তাদের ক্যাপ্টেন হিসেবে আবারও দিনেশ কার্তিককেই বেছে নিল। হ্যাঁ ফ্রেন্ডস, কেকেআর এর সিইও ভেঙ্কি মাইসোর এই রিসেন্ট সিপিএল টিম টিকেআর এর ড্রেসিং রুমে দিনেশ কার্তিকের উপস্থিতি থাকার প্রসঙ্গে তিনি বলেন, কেকেআর এর ক্যাপ্টেন হিসেবে কার্তিক সেখানে গিয়েছিল সদ্য নিয়োজিত কোচ ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে আগামী আইপিএল অক্সার নিয়ে ডিসকাস করতে, অর্থাৎ যার দ্বারা এটাই স্পষ্ট হয়ে যায় যে আইপিএল 2020তে দিনেশ কার্তিকই কেকেআর এর নেতৃত্ব দেবে। তো বস, কেকেআর ঠিক যে 3টি প্রধান কারণের জন্য আবারও দিনেশ কার্তিককে ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করলো, তার প্রথম কারণটি হলো কেকেআর ফ্র্যাঞ্চাইজি আসলে আগামী আইপিএলে একজন দক্ষ বিদেশি বোলারকে দলে আনতে চাইছে। হ্যাঁ ফ্রেন্ডস, বহু ক্রিকেট বিশেষজ্ঞরা এটাই আশা করেছিল যে কেকেআর হয়তো আগামী সিজনে ইয়ন মর্গান, অ্যারন ফিঞ্চের মতো আন্তর্জাতিক স্তরে সফল ক্যাপ্টেনকে দলে আনবে। কিন্তু সেখানে কেকেআর আবারও কার্তিককে ক্যাপ্টেন রেখে এটাই বুঝিয়ে দিল যে তারা আগামী আইপিএল অকশানে নতুন ক্যাপ্টেন কেনার বদলে নতুন বিদেশি বোলারকেই কিনতে চাইছে। এরপর দ্বিতীয় বড় কারণ, আইপিএল 2021 মেগা অকশান। হ্যাঁ বস, আইপিএল 2021 অকশান হবে বেশ বড় মাপের, যেখানে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের অলমোস্ট সমস্ত প্লেয়ারকে ছেড়ে দিবে। তো সেখানে সেই সুযোগে কেকেআরও চাইবে তাদের দলে স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, আজিঙ্কে রাহানের মতো প্লেয়ারকে দলে ক্যাপ্টেন হিসেবে নিয়ে নিতে। তাই শেষবারের জন্য কেকেআর কার্তিককেই ক্যাপ্টেন হিসেবে রেখে দিল। তো এত ছিল সেই দুটি প্রধান কারণ। এছাড়াও কেকেআর হয়তো পারত সেই ক্যাপ্টেনের দায়িত্ব লিন কিংবা রাসেনের হাতে তুলে দিতে, কিন্তু সেই দায়িত্ব দেওয়া হয়নি, কারণ তারা অধিকাংশ সময়ই ইঞ্জুরিতে থাকেন। তাই আরেকবার ফের দিনেশ কার্তিকই থাকছে কেকেআর এর ক্যাপ্টেন। তো বস, এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং এইভাবে আইপিএল 2020 ও ক্রিকেটের সমস্ত আপডেট পেতে এখনই করে দাও চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।